বাবা শরীর খারাপ, যাও হাত বুলিয়ে দাও, এইখানটায় দাও হাত বুলিয়ে দাও, যাও হ্যাঁ টাটা। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো পায়েস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, মানে সকাল থেকে স্টার্ট করছি। আজকের ব্লগটা একটা ডেইলি ব্লগ, তো রোজ কী কী করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা জানো রোজ আমাকে কী কী করতে হয়। তো আজকের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে আবারও নতুন সমস্যায় সেটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের দাদা ভাইয়ের নতুন সমস্যা, কার যে নজর পড়েছে আমার সংসারটায় সে ভগবান জানে কী বলবো। তো ঝটপট করে তোমরা দেখতে থাকো, রান্নাগুলো তো আজকে তোমরা দেখতেই পারবে। তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই, তো ওকে অনেকক্ষণ ধরে বলছি যে নর্মাল কিছু খেতে, কিন্তু খাবে না, ডিমটাই খাবে। তো কী হয়েছে পরের নেক্সট ব্লগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কার যে কোন জোর পড়েছে কে জানে। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।
ওকে আমি এখানে বারণ করছিলাম যে এত কিছু খেয়েও না, শুধু শাক ভাজা আর ডালটা দিয়ে ভাত খেতে বলছিলাম দিনটা, ওকে খেতে বারণ করছিলাম, কিন্তু শুনলো না, বলল সব কিছু একটু একটু করে খাবো। তো খেলো, যেহেতু সমস্যা হচ্ছে একটু, মানে কিডনির ওখানটা একটু লাগছে বলতে পারো। তো যাই হোক, ডক্টরের চেক আপে বিকেলবেলায় যাওয়া হবে, তারপর দেখি কী কী বলে আর কী কী করা যায়। এক্স রে করতে দিয়েছে, সেটাও করব। তো তোমরা দেখতে থাকো, বেশি কিছু কি বলবো, কিছু বলেনি, মনটাও খারাপ, মনটা ভালো নেই, পেশেন্টের ভীষণ অবস্থা খারাপ, হাসছে। তবুও তার মাঝখানে তুমি ডিমটা খেলে কি করে, ডিমটা খেলে কি করে খাওয়াতে, মানে শরীরটা খারাপ, লোভ সামলান, লোভ সামলাতে হবে, তোমার সাথে আমার বিরাট বড় অশান্তি বাঁধবে, কিন্তু তুমি শুধরে যাও। বাবাই বাবাই, তোমার পাপা কোথায়? বাবাই কয় তোমার, পাপা কয়, বাবা কয়, বাবা পাপার শরীর খারাপ, যাও হাত বুলিয়ে দাও, এইখানটায় দাও, হাত বুলিয়ে দাও, যাও, হ্যাঁ টাটা করে দাও, বলো টাটা, বলো আমরা এখন ঘুমাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ঘুমাবো, বলো বাবা সেবা সুস্থতা, বাবা সেবা সুস্থতা, হ্যাঁ কিছু বলছি না তাই। খাওয়া দাওয়া কমবে না, খাসির মাংস, মুরগির মাংস, রোজ 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 বিরিয়ানির দোকানে গিয়ে বলছে খাসি খাই না, এক প্লেট মাটন বিরিয়ানি নিন না, নি নি মাটন বিরিয়ানি খাবে, আমি খাবো, খাবে, আগের দিন বিরিয়ানি খেলে ওরা ওরা ফোনের মাঝখানে বললো, আমি ওদের কথাটা বেশি বিশ্বাস করি। ও না না, বলো বাবা একটু সেবা সুস্থতা করি, বলো ভীষণ রেগে আছে তোমার প্রতি, ধুমধারাক্কা দিল তো মামা, ধুমধারাক্কা দিল তো, এই যে আমি এদিকে বাবা, ঠিক আছে, ও রেগে গেছে, তার মা ও রেগে গেছে, আমি এখন নিরুপায় হয়ে গেছি, আমার কাউকে দেখতে হবে না, তোমার দেখতে হবে না, তোমাকে মাকেও দেখতে হবে না, তোমাকেও দেখতে হবে না, আমি একাই আমার নিজের খেয়াল রাখবো, ঠিক আছে, কেমন না, তোমাকে হাত দিয়ে দেখতে হবে না, ছেড়ে দাও আমার, আমার চাদর তুমি ছাড়ো, ছাড়ো চাদর, ছাড়ো তুমি, ছেড়ে দাও চাদর, ছেড়ে দাও, তোমাকে দেখতে হবে না, ছাড়ো, তুমি যেরকম রাগ করে ঘুরে বসেছিলে আমি বসে থাকবো।